এদিকে নদীরবিহীন বৃষ্টিপাত অব্যাহত থাকায় এখনো পানির নিচে গোটা দুবাই শহর পানিতে তলিয়া আছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে চলছে ফ্লাইট বাতিলের হিরিক এতে বিমানবন্দরের ভেতরে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা ফলে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী বৃষ্টিপাত অব্যাহত থাকায় সহসায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ আরো জানাচ্ছেন অনেক কর্মকার আট দশকের ইতিহাসে এমন ভয়াবহতম প্রাকৃতিক বিপর্যয় আগে কখনোই দেখেনি দুবাইবাসী গেল দুদিনের নজিরবিহীন বৃষ্টিতে সাগরে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম জৌলুসের এ শহরটি এখনও পানির নিচে দুবাইয়ের অধিকাংশ রাস্তাঘাট ডুবে আছে ঘরবাড়ি সহ অন্যান্য স্থাপনা তবে যে বিষয়টি আরও ভাবিয়ে তুলেছে তা হল ইতিহাসের নজিরবিহীন এ বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরের এমন রূপ আগে কখনোই দেখেনি কর্তৃপক্ষ রানওয়েতে থাকা এক একটি বিমান যেন সাগরে ভাসা বিশাল জাহাজ চারিদিকে অথই পানি চলছে ফ্লাইট বাতিলের হিড়িক বৃষ্টিপাত অব্যাহত থাকায় বৃহস্পতিবারও বিমানবন্দর পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি একের পর এক ফ্লাইট বাতিলে বিমানবন্দরের ভেতরে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী আমি প্যারিস থেকে এসেছি দুবাই আমাদের ট্রানজিট ছিল এখান থেকে কানেক্টিং ফ্লাইট ধরে কলকাতা যাওয়ার কথা ছিল কিন্তু পরিস্থিতির কারণে এখানে আটকা পড়েছি আমার মতো হাজার হাজার যাত্রী এখানে আটকা পড়েছেন কেউ ষোলো ঘন্টা কেউ আবার চব্বিশ কিংবা তিরিশ ঘন্টা ধরে অপেক্ষায় আছে টোয়েন্টি ফোর টু থার্টি আওয়ার্স বিমানবন্দরের তথ্য অনুযায়ী বুধবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে চার শতাধিক ফ্লাইট বিলম্বিত হয় এ অবস্থায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে যাত্রীদের আপাতত টার্মিনাল একে না আসতেও বিমানবন্দরের পক্ষ থেকে অনুরোধ করা হয় এদিকে আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দুবাইয়ের আবহাওয়া কর্তৃপক্ষ মঙ্গলবার পঁচাত্তর বছরের ইতিহাসে রেকর্ড বৃষ্টিপাতের সাক্ষী হন দুবাইয়ের বাসিন্দারা এদিন একদিনেই দুইশো পঞ্চাশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় অন্য কর্মকার নিউজ ডেস্ক দেশ টিভি